আজকালকার প্রেম সম্বন্ধে কি বলবো, আজকালকার প্রেম ওই ফেসবুক, টুইটার, অর্কুট, ভিক্টোরিয়া, গোলপার্ক, এই এখানেই শেষ। ভিক্টোরিয়া তো বুঝলাম, গোলপার্কে কি আছে? গোলপার্ক লেক এটাই লাস্ট, এরপরে আর কিছু এগোচ্ছে না। তো ওখানে কিছু মাথা হয় বলছেন তাহলে? হ্যাঁ, নতুন কিছু মাথা হবে তাহলে? হ্যাঁ, কিছু তো স্ট্র্যাটেজি চেঞ্জ করতেই হবে। জাস্ট নেসেসিটি, জরুরত, এছাড়া আর কিচ্ছু নেই। আজকে কেউ একজনের সাথে ঘুরছে, কিন্তু আমি তো গ্যারেন্টি দিচ্ছি যে পরবর্তীকালে ওর সাথে ও থাকবে না। মানে লিটারালি দিস গাই ইজ নট গোয়িং টু ম্যারি দ্যাট গার্ল, অর দ্যাট গার্ল ইজ নট গোয়িং টু ম্যারি দিস গাই। জরুরত, জরুরত। হ্যাঁ, আজ তো প্রেমের অনেক অপশান এখন, ফেসবুক, টুইটার, অর্কুট। তা আপনার কটা গার্লফ্রেন্ড? আমার ওই দুটো। দুটোতে হয়ে যায়? হ্যাঁ, মোটামুটি এখন কাজ চালিয়ে নিচ্ছি। আচ্ছা, ফিউচার প্ল্যান কি, বিয়ে টিয়ে করবেন এদেরকে? বিয়ে সেটা এখনো ঠিক করিনি, ডিসাইড করিনি আমি। আচ্ছা, আর একটু দেখি এদের কি করবেন, তো এদের মধ্যে একজন না বাইরে একটু ধরো? দেখি, ইচ্ছে আছে একটাকে করার এর মধ্যে। আচ্ছা, বাবা মার কি মত এই ব্যাপারে? বাবা মার মত কিছু বলতে পারবো না। আগে থেকেই বলে রাখি, এটা কিন্তু জাস্ট একটা জালি লাভ ট্রায়াঙ্গেল, স্পেশাল কিছু এক্সপেক্ট করবেন না কিন্তু। হ্যাঁ, বৃষ্টি আর অভিষেকের ইন্টারনেটেই আলাপ, বুঝলেন? এই চ্যাট করতে করতে আর কি। অভিষেক এনআরআই, আমেরিকায় সেটেল, বৃষ্টি ওয়ানাবি এনআরআই, দুজনের হেভি প্রেম, একদম পারফেক্ট কাপল যাকে বলে। আর এই শালা হচ্ছে গল্পের থার্ড অ্যাঙ্গেল, দ্য লোকাল অ্যাঙ্গেল। কিন্তু প্রবলেমটা হচ্ছে এনআরআই অভিষেক আর এই লোকাল অ্যাঙ্গেল আসলে শালা একই মাল। আসলে ইন্টারনেট লাভ স্টোরিগুলো সব চাইনিজ মালের মতন, বুঝলেন? শালা কোনো গ্যারেন্টি নেই। এরকম ঘটনা শুধু গল্পের বইতেই পাওয়া যায়। বাস্তবে যে এরকম হতে পারে, আজ থেকে কিছুদিন আগে অবধিও তা জানা ছিল না। জানি না কাকে দোষারোপ করব, ভাগ্য না অন্য কিছুকে। ভয় যার কাছে একটা দু অক্ষরের শব্দ ছিল মাত্র, তার আজ গত কিছুদিনের কথা চিন্তা করতেও ভয় করে। অতদিন ওয়েট করতে পারবো না, দুদিনের মধ্যেই জয়েনিং, এর মধ্যেই যা করার সেরে ফেলো। আরে, এ তো মহা মুশকিলে ফেললি, এত তাড়াতাড়ি বাড়ি কোথায় পাবো? আরে, অত শত জানি না, তাড়াতাড়ি বাড়িটার বন্দোবস্ত করো, না তো তোমার বাড়িতে গিয়েই বস সেটেল হয়ে যাবো। হ্যাঁ, তখনও জানি না সেই বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তাহলে কাল জানাস। হ্যাঁ, আমি কাল রাতে ফোন করে নেবো। হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। হ্যাঁ, বাই, ওকে। বদনাম, মানুষের বদনাম যে হয় সে তো শুনেছি, কিন্তু বাড়ির যে বদনাম হয় সে তো বাবার জন্মেও শুনিনি। তা বদনামটা কীরকম শুনি? বাড়িটা ফাঁকাই পড়ে থাকে, শুনেছি ওখানে নাকি ভূতপ্রেতের ব্যাপার আছে। তা থাকুক, একটা সুন্দরী মহিলা ভূত হলে তার দেখতেই হবে না? আই মিন, দেখতে হবে বলতে আর কি।
তোর সঙ্গে কথায় কেউ কোনোদিন পেরেছে? যা শুনেছি আমি তাই বললাম। নে তাড়াতাড়ি চল এবার। এটা ভূতের বাড়ি, তোর মাথাটা গেছে। আমি কখন বললাম এটা ভূতের বাড়ি? এটা মালিকের বসত বাড়ি। বাজে না বকে চল। আপনি সব শুনেছেন তো, বাড়িটার একটা অপবাদ আছে, তা সত্ত্বেও বাড়িটা আপনি ভাড়া নিতে চান? সবই শুনেছি। দেখুন মিস্টার রয়, আমার যা চাকরি তাতে রোজ অন্তত কম করে 200 লোকের সঙ্গে আমায় কথা বলতে হয়। তারপরেও কি আপনার মনে হয় ভূত পেতে ভয় পাওয়ার মতো কোনো রকম এনার্জি আমার থাকবে? বুঝেছি, আপনি সাহসী, কিন্তু আমি বাকি বাড়িওয়ালার মতো নই। দেখুন, আমি আপনাকে ভয় পাওয়াতে চাই না। আপনি বলতে পারবেন না যে এর আগে আমি আপনাকে ওয়ার্ন করি। যাই হোক, আপনি থাকতে চাইছেন থাকুন, আমার বাড়ি ভাড়া দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু অনির্বাণের বাবা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাই ওর রিকোয়েস্ট আমি এড়াতে পারলাম না। শুধু একটা অনুরোধ, দোতলায় উঠবেন না। কারণটা জানতে পারি? আমি প্রার্থনা করি কারণটা যেন আমাকে কোনোদিনও না বলতে হয়। সব সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। রোবটের মতো সকাল থেকে কাজে বেরোতাম আর রাতে বাড়ি ফিরতাম। কেমন যেন একা হয়ে গিয়েছিলাম। এরকম করে মাস দুয়েক চলে গেল, কিন্তু তারপর যা ঘটল তা জীবনের গতিবেগই পাল্টে দিল। অফিসে আমার মতোই একজন নতুন এলো, কার কাছ থেকে যেন শুনে আমার কাছে এলো ভাড়া বাড়ির খবর নিতে। উপায় নেই, আমি বাড়ির মালিকের ঠিকানাটা দিয়ে দিলাম। আমি জানতাম তিনি রাজি হবেন না, আর তাই হলো। তারপর আমি হস্তক্ষেপ করতেই দুদিন পরে অভিক চলে এলো দোতলার ঘরে থাকতে। এতে আর কারুর লাভ হোক না হোক, আমার মরছে পড়া জীবনে একটু রঙের প্রলেপ পড়ল। কিন্তু সে রং ছিল কালো। কিছুক্ষণ আড্ডা মারার পর ও নিজের ঘরে চলে গেল দোতলায়। তখনও জানতাম না কি হতে চলেছে। রোজগার মতো শুয়ে পড়লাম। তখন ঠিক কটা বাজে বলতে পারবো না, ঘুমটা ভেঙে গেল। কেন ভাঙল জানি না, বেশ অবাক লাগলো। এমনিতে এক ঘুমেই আমার রাত কাবার হয়। মনে হলো কারুর কথা বলার আওয়াজ শুনছি ওপরের ঘর থেকে। কিছু অসম্পূর্ণ স্বপ্ন পুরো করতে ইচ্ছে জাগে আজ, মেঘে ঢাকা তারারা কিছু দুঃখ ক্ষোভে ভেঙে দেয়। জ্বলে ওঠে তিতি বিরক্ত শিখা। কথা নয়, গান করছিল অভিক। মৃত্যু ভয়ে জর্জরিত রক্ত মাখা
আরে এত সকালে কোথা থেকে? সকাল আর কি, আমার তো বেরোনোর সময় হয়ে গেল। তুমি ওঠোনি দেখে চা খেয়ে এলাম, আজ তোমার বর্ধমানে যেতে হবে ইন্সপেকশনে। ও, তা ঘুমটুম ঠিকঠাক হয়েছে তো? তা ভালো কথা, তুমি যে এত ভালো গান করো সেটা তো আগে বলোনি। গান? আমি গান করি? ওই যে বাড়ির মালিক আসছে খবর নিতে। আচ্ছা তুমি কথা বলো, আমার আর দাঁড়ালে চলবে না। ঠিক আছে চলো, তুমি রেডি হয়ে নাও। কি ঘুম থেকে এখন ওঠা হলো? চলো একটু বসি। না না, একটু আগেই উঠেছি, কি ব্যাপার বলুন। না কিছু নয়, একটু খবর নিতে এলাম, নতুন ভাড়াটা এসেছে তো তাই আর কি। তা কোনো অসুবিধা হয়নি তো? না না, ওর কোনো ঝামেলাই নেই, আমার বেশ ভালোই কাটবে। এতদিন পরে তো একটা সঙ্গী পাওয়া গেল, আর ছেলেটাও বেশ ভালো। কাল রাতে শুনি গলা ছেড়ে বেশ সুন্দর গান গাইছে, জিজ্ঞাসা করতে এড়িয়ে গেল, বোধহয় লজ্জায়। কিছু বলবেন? আজ থেকে 8 বছর আগের কথা, তোমার মতো চাকরি সূত্রে এখানে আসি স্ত্রী ও ছেলেকে নিয়ে। কম দামে পেয়ে বাড়িটা আমি কিনেই নিই। রনি তখন ক্লাস 7 পড়ে, আর গান বাজনা ছিল রনির প্রাণ। ওই বয়সে কিছু গান কম্পোজও করেছিল, এর জন্য পড়াশুনো হ্যাম্পারও হতো খুব। 1 বছর খুব বাজেভাবে ফেল করাতে ওর গিটারটা আমি ভেঙে দিই, আর সেই দুঃখে ওই দোতলার ঘরে ওর মায়ের এক শেষে ঘুমের ওষুধ। তা তারপর থেকেই কি বাড়িটা ফাঁকা পড়েছিল? ওই বাড়িতে কি আর থাকা যায়? ওর মাও সেই থেকে কেমন যেন চুপচাপ হয়ে গেল। তারপর থেকে ওই বাড়িটা আমি ভাড়া দিয়ে দিই, আর যে লোকই আসে ওই ঘরে থাকে, আর তার সাথেই ঘটে এক অদ্ভুত ঘটনা। রাতে তাকে গান করতে শোনা যায়, আর তারপরেই রক্তবমি আর জ্বর, আলটিমেটলি ডেথ। একবার নয় দুবার একই ঘটনা ঘটার পর থেকে আমি ভাড়া দেওয়াটাই বন্ধ করে দিই। তোমাদের অনেকবার বলেছিলাম কিন্তু তোমরা তো শুনলে না। কিন্তু ওর সাথে কি হতে চলেছে তা আমি জানি। কখনো টিপিক্যাল শহুরে মেন্টালিটি আমার পিছু ছাড়েনি, ব্যাপারটা পুরোপুরি হজম হয়নি। কিন্তু মিস্টার রয় ভুল বলেননি, অভিক বেঁচে ছিল আর 5 দিন। হঠাৎ কি যে হলো সেটা একটা রহস্য। প্রচণ্ড রক্তবমি, কোনো ডাক্তার বন্ধ করতে পারল না। যাই হোক, কাজের চাপ আবার সব ভুলিয়ে দিল, আবার হয়ে গেলাম রোবট। কিন্তু এখন অনেক কিছু দেখার বাকি ছিল। এই ঘটনার প্রায় 6 মাস পরের কথা, হঠাৎ একদিন দরজায় টোকা পড়ল। কি রে তুই, তা এত রাতে কি ব্যাপার? আয় আয় ভেতরে। আর বলিস না, বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, একটা মাইল কার্ডিয়াক অ্যাটাক হয়েছে, SRDতে ভর্তি করলাম। ওমা, তা এখন কেমন আছেন? ভালো আছে, স্টেবল। তোর বাড়িটা কাছেই আছে, রাত্রে বাড়ি যাওয়ার ঝামেলা তাই চলে এলাম। তা ভালোই করেছিস। আরে জায়গার অভাব আছে নাকি? ওপরটা তো খালিই পড়ে থাকে, তুই নিচে শুয়ে পড়বি, আমি ওপরে চলে যাবো। এখন কিছু খেয়েছিস? ঘরে খাবার যা ছিল দুজনে মিলে শেষ করলাম, তারপর ওপরের ঘরে বালিশ নিয়ে চলে গেলাম। রাতে কোনো অসুবিধে হয়নি, না কোনো গানও শুনিনি। উঠেছিস? তোরটা বানানো আছে ঘরে, আমাকে এখনই বেরোতে হবে। হ্যাঁ শোন, কি হলো জানাস? সে না হয় জানালাম, কিন্তু বন্ধু হয়ে তুই আমার কাছে এত বড় একটা কথা লুকিয়ে গেলি। লুকিয়েছি?
কি? আরে তুই যে এত ভালো গান গাস সেটা তো আমি জানতেই পারতাম না যদি না কাল রাত্রে ঘুম ভাঙত। দিব্যি তো বেশ গলা ছেড়ে গান গাইছিল। Thank you.